হ্যালো স্টুডেন্টস আমি নবীন এডুকেশন ইজ লাইফে সকলকে স্বাগত তোমরা যারা দু হাজার তেইশ সালের তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী আছো তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুলের কোশ্চেন পেপার উত্তর সহ দেখব পেজ নাম্বার যার পেজ নাম্বার হল একশো আটষট্টি একের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক কত মাসে এক বছর উত্তর বারো মাসে এক বছর খ উনিশশো উনিশ দু হাজার একুশ দু হাজার বারো প্রদত্ত কোন সালটি লিপিয়ার লেখো উত্তর দু হাজার বারো এখানে দু হাজার বারো সালটি লিপিয়ার কারণ আমরা জানি কোনো সাল লিপিয়ার হতে গেলে অবশ্যই সালটিকে চার দিয়ে ভাগ করলে ভাগ বল থাকবে কিন্তু ভাগ শেষ থাকবে না তাই দু হাজার বারো সালটি লিপিয়ার গ সরল করার সময় প্রথমে গুণ না ভাগ করতে হয় লেখো উত্তর সরল করার সময় প্রথমে ভাগ করতে হয় মনে রাখতে হবে বদমাসের এই অক্ষরগুলোকে বি সমান ব্র্যাকেট ও অফ এর ডি হচ্ছে ডিভিশান এম হচ্ছে মাল্টিপ্লিকেশান মানে গুণ এ হচ্ছে অ্যাডিশান যোগ এস হচ্ছে সাবস্ট্রাকশান মানে হচ্ছে বিয়োগ একের গ পাঁচটি সংখ্যার গড় পাঁচ সংখ্যাগুলি সমষ্টি কত উত্তর পাঁচটি সংখ্যার গড় পাঁচ সংখ্যাগুলি সমষ্টি পঁচিশ আমরা জানি যে কোনো সংখ্যাগুলোর গড় দেয়া থাকলে সমষ্টি বের করতে গেলে সংখ্যার গড়ের সাথে যটি সংখ্যা দেয়া থাকবে সেটি গুণ হয়ে সমষ্টি বের করতে হবে দুইয়ের সরল কর চৌষট্টি ভাজিত প্রথম বন্ধুনি ষোলো ভাজিত আট প্রথম বন্ধুনি শেষ সমান চৌষট্টি চৌষট্টি লেখা হয়েছে ভাজিত ভাজিত লেখা হয়েছে ষোলোকে আট দিয়ে ভাগ করা হয়েছে দুই হয়েছে এবার সমান চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করা হয়েছে ভাগ ফল বেড়েছে বত্রিশ তিনের নির্দেশ মতো সমাধান করো ক কোনো বছরের মার্চ মাস সোমবার থেকে হলে থেকে হলে ওই বছরের এপ্রিল মাস কীভার থেকে শুরু হবে এখানে আমাদের এখানে আমাদের মার্চ মাস আমরা জানি মার্চ মাস সমান একত্রিশ দিন তাই একত্রিশকে সাত দিয়ে ভাগ করতে হবে ভাগ করে আমাদের ভাগ ফল বেড়েছে তিন এখানে আবার দেখানো হয়েছে এখানে যেহেতু মার্চ মাস একত্রিশ দিনে তাই একত্রিশকে সাত দিয়ে ভাগ করা হয়েছে এখানে তিন ভাগ শেষ আছে তাই তিন দিন পর বারটি হবে এখানে সোমবার থেকে তিন দিন পর হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে শুরু হবে অতএব ওই বছরের এপ্রিল মাস বৃহস্পতিবার থেকে শুরু হবে খ আমার বয়স আট বছর দু মাস তেরো দিন আমার বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন আমাদের দুজনের মোট বয়স কত যোগ করা হয়েছে মোট বয়স বয়স মানে যোগ করা হয়েছে আট বছর দু মাস তেরো দিন চার বছর এগারো মাস সতেরো দিন যোগ করা হয়েছে তেরো আর সতেরো যোগ করা হয়েছে তিরিশ দিন এগারো আর দুয়ে তেরো মাস করা হয়েছে আট আর চারে বারো বছর করা হয়েছে এটা কি আবার দেখানো হয়েছে বারো বছর বারো বছর তেরো মাস টাকা ভাঙা হয়েছে বারো যুক্ত এক প্রথম বন্ধন দেওয়া হয়েছে মাস বা তিরিশ টাকা ভাঙা হয়েছে তিরিশ যুক্ত শূন্য দিন সমান বা এখানে বারো মাস আছে আমরা জানি বারো মাস সমান এক বছর তাহলে বারো বছর আর এক বছর যোগ্য করে তেরো বছর হয়েছে আর এইখানের এক মাস আর এখানে তিরিশ দিন সমান এক মাস তাহলে এক মাস আর এইখানের এক মাস সমান দু মাস অতএব উত্তরটা হয়েছে তেরো বছর দু মাস অতএব আমাদের দুজনের মোট বয়স তেরো বছর দু মাস গ আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড চালানো হয় এবং পরের দিন দু ঘন্টা দশ মিনিট কুড়ি সেকেন্ড চালানো হয় দুই দিনে মোট কত সময় চালানো হয় তাহলে আমাদের কি করতে মোট বলেছে তাহলে আমাদের যোগ করতে হবে তাহলে লেখা হয়েছে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড যুক্ত দু ঘন্টা দশ মিনিট কুড়ি সেকেন্ড সময় যোগ করে লেখা হয়েছে পঁয়ত্রিশ আর কুড়ি পঞ্চান্ন সেকেন্ড কুড়ি আর দশে তিরিশ মিনিট এক ঘন্টা আর দু ঘন্টা সমান তিন ঘণ্টা অতএব দুই দিনে মোট তিন ঘন্টা তিরিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড চালানো হয় চারের বিয়োগ করো তিন ঘণ্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড বিযুক্ত এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড এখানে উপরে আছে চল্লিশ নিচে পঞ্চাশ আছে বিয়োগ করতে পারছি না সুতরাং এখানে পঞ্চাশ মিনিট আছে পঞ্চাশ মিনিট থেকে আমরা এক মিনিট নিয়ে নিয়েছি এক মিনিট আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাই এখানে কী হচ্ছে ষাট লেখা হয়েছে তাহলে আর চল্লিশ সেকেন্ড আছে মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে আর ষাট আর চল্লিশকে বৃত্তের রাখারে দেখানো হয়েছে তাহলে ষাট আর চল্লিশে যোগ করলে হচ্ছে একশো একশো থেকে পঞ্চাশ চলে গেলে পঞ্চাশ সেকেন্ড হলো এরপর কী হয়েছে এখানে আবার নিচে আছে পঞ্চান্ন মিনিট উপরে আছে পঞ্চাশ পঞ্চাশ মিনিট সুতরাং এখানেও আমরা বিয়োগ করতে পারছি না সুতরাং আমরা কি হয়েছে এক ঘন্টা এখানে লিখেছি আমরা জানি এক ঘন্টা সময় ষাট মিনিট তাহলে ষাট যুক্ত চল্লিশ করেছি ষাট যুক্ত চল্লিশ নয় ষাট যুক্ত এখানে টাকা যে কেটে উনপঞ্চাশ হয়েছে তাই যুক্ত ঊনপঞ্চাশ যোগ করে পঞ্চান্ন বিয়োগ করা হয়েছে অতএব বিয়ে যোগ করে বিয়োগ করার পর আমাদের বিয়ে ফলটা বেরোচ্ছে চুয়ান্ন মিনিট এখানে যেহেতু আমরা এক ঘন্টা নিয়ে নিয়েছি তা তিনটা কেটে দুই করা হয়েছে তিনটা কেটে দুই করা হয়েছে অতএব এক ঘন্টা বিয়োগ করা হয়েছে উত্তরটা হয়েছে উত্তরটা পুরো উত্তরটা হয়েছে এক ঘন্টা চুয়ান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড খ বাড়ির সামনের মিষ্টির দোকান দু বছর তিন মাস বন্ধ ছিল দোকানটি দুই গুণিত বারো মাস যুক্ত তিন মাস সমান বারোকে দুই দ্বিগুণ করা হয়েছে চব্বিশ মাস যুক্ত তিন মাস সমান চব্বিশ আর তিনে যোগ করলে সাতাশ মাস বন্ধ ছিল পাঁচের যোগফল নির্ণয় করো আট মাস কুড়ি দিন যুক্ত চার মাস পঁচিশ দিন যোগ করা হয়েছে কুড়ি আর পঁচিশে যোগ করা হয়েছে পঁয়তাল্লিশ দিন আট আর চারে বারো বারো করা হয়েছে তাহলে এখানে বারো মাস পঁয়তাল্লিশ দিন এটা আবার দেখানো হয়েছে সমান বারো মাস লেখা হয়েছে পঁয়তাল্লিশ দিনটাকে আর ভাঙা হয়েছে তিরিশ দিন যুক্ত পনেরো দিন সমান আবার লেখা হয়েছে লেখা হয়েছে এখানে আছে তিরিশ দিন এখানে আছে তিরিশ দিন তিরিশ দিন মানে এক মাস তাহলে বারো মাস আর এক মাস তেরো মাস আর এই পনেরো পনেরো নিচেই নামানো হয়েছে সমান এরপর তেরোকে আবার ভেঙে দেখানো হয়েছে বারো যুক্ত এক মাস আর পনেরো দিন পনেরো দিন লেখা হয়েছে তাহলে বারো মাস মানে এক বছর আর এখানে এক মাস আর এখানে পনেরো দিন অতএব উত্তরটা হচ্ছে এক বছর এক মাস পনেরো দিন ছয়ের তিন অঙ্কের সংখ্যার ছন্দ তৈরি করো এখানে লেখা আছে একশো এক একশো একান্ন দুশো এক দুশো একান্ন তিনশো এক তিনশো একান্ন এরপরের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রথমের সঙ্গে একশো একের সঙ্গে পঞ্চাশ যোগ হয়েছে একশো একান্ন হয়েছে প্রত্যেকটার সঙ্গে পঞ্চাশ করে যোগ হয়ে যায় তিনশো একান্ন সঙ্গে পঞ্চাশ যোগ করে চারশো এক হয়েছে আবার পঞ্চাশ যোগ করে চারশো একান্ন হয়েছে অর্থাৎ কী হয়েছে এখানে প্রথম সংখ্যার সাথে পঞ্চাশ যোগ করে দ্বিতীয় সংখ্যা পাওয়া গেছে দ্বিতীয় সংখ্যার সাথে পঞ্চাশ যোগ করে তৃতীয় সংখ্যা পাওয়া গেছে তাই উত্তরটা হয়েছে চারশো এক চারশো একান্ন পাঁচশো এক পাঁচশো একান্ন সাতের হারিয়ে যাওয়ার সংখ্যা লেখো ত্রিভুজের মাধ্যমে দেখানো হয়েছে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো হারিয়ে যাওয়ার সংখ্যা বলতে এই এখানে ফাঁকা আছে আর এখানে ফাঁকা আছে তাহলে আমরা যদি এই ভূমিটাতে চারটে সংখ্যা যোগ করি তাহলে আমরা পাবো আট যুক্ত চার যুক্ত এক যুক্ত পাঁচ এখানে দেখানো হয়েছে সমান আঠারো এবং পাশের আরেকটা বাহু যদি ধরি পাশের আরেকটা বাহু যদি এই বাহুটাও ধরি এই বাহুটা ধরলে যোগফলটা কত হবে আট যুক্ত এক যুক্ত দুই আর কত দিলে আঠারো হবে তাহলে আমরা কি করব আর আঠারো থেকে 18 একে নয় নয়ের দিলে এগারো বিয়োগ করলে কত পাবো সাত তাই এই 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 বাঁ দিকটা হয়েছে সাত ফাঁকা আছে বৃত্ত আছে এই ঘরটায় বসানো হয়েছে সাত আর এই দিকটা ডান দিকের বাহুটা হচ্ছে পাশের আরেকটি বাহু হচ্ছে সাত এই সাত যুক্ত পাঁচ যুক্ত যুক্ত দুই আছে আর এখানে সাত যুক্ত বা পাঁচ যুক্ত সাত সন বারো বারো দিয়ে চোদ্দো আর এখানে চোদ্দো এখানে টোটাল আছে আঠারো তা আঠারো থেকে এখানে চার বসালি কি হলে মিলে যাবে সুতরাং এই এই ঘট্টা হবে উত্তরটা চার আটের সঠিক উত্তরের নিচে দাগ দাও কয়ে লিপিয়ার আসে ওয়ে হচ্ছে তিন বছর আয়ে হচ্ছে চার বছর রহস্য দু বছর অন্তর এখানে উত্তরটা হবে চার বছর এ চার বছরের তোলায় দাগ দিতে হবে আটের খ এ হচ্ছে পঁচিশ সপ্তাহে আই এ তিরিশ সপ্তাহে এ বাহান্ন সপ্তাহে হয় এক বছর এখানে উত্তরটা হবে বাহান্ন সপ্তাহে তাহলে বাহান্ন সপ্তাহের তোলায় দাগ হবে গ তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো অ এ পঁচিশ আই এ সাঁত্রিশ একান্ন তাহলে উত্তরটা হবে একান্ন তাই একান্ন তলায় এখানে দাগ দেওয়া হয়েছে নয়ের যেটি ঠিক তার পাশে সত্য আর যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো কয়ে আমি বিদ্যালয়ে যাই সাড়ে বারোটায় এখানে মিথ্যা হয়েছে কারণ আমরা বিদ্যালয় ডি স্কুলে আমরা সাড়ে দশটার সময় বিদ্যালয়ে যাই এখানে সাড়ে বারোটায় আছে তাহলে মিথ্যা পুরোপুরি হয় মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার চেয়ে ছোটো আমরা জানি মিনিটের কাঁটা ঘন্টার চেয়ে বড়ো তাই এখানে কী হয়েছে মিথ্যা হয়েছে তাই মিথ্যা লেখা হয়েছে গয়ে আটচল্লিশ ভাজিত চার ভাজিত দুই সমান ছয় এটা কিছু কিন্তু সত্য এখানে ক্যালকুলেশন করা হয়েছে আটচল্লিশ ভাজিত চার ভাজিত দুই তাহলে প্রথমে করেছি আমরা আটচল্লিশকে চার দিয়ে ভাগ করেছি ভাগ বল বারো বেড়েছে ভাজিত দুই যেমন আছে লিখে দিয়েছি তাহলে বারো ভাজিত দুই সমান হচ্ছে ছয় তাহলে এখানে আটচল্লিশ ভাজিত চার ভাজিত দুই সমান ছয় বেড়েছে তাহলে এখানে এটা হচ্ছে সত্য দশের শূন্যস্থান পূরণ করো কয়ে বিজড় যুক্ত জোর সমান আমরা আমি বিজড় যুক্ত জোর সমান বিজোড় ক্ষয়ে এই বন্ধনী এই চিহ্নটা দেখানো হয়েছে এইদিকে আরম্ভ হয়েছে এইদিকে শেষ হয়েছে এই চিহ্নটির নাম হচ্ছে দ্বিতীয় বন্ধনী গয়ে আগস্ট মাসের দিন সংখ্যা কত একত্রিশ এরপর দশের ঘ দশের ঘ দশের ঘয়ে আমরা জানি মান সমান রাশিগুলির মানের সমষ্টি ভাজিত রাশিগুলির সংখ্যা এখানে প্রশ্নের ঘ মান সমান সমষ্টি ভাজিত এককের সংখ্যা এগারো আজ সকাল থেকে খুব বৃষ্টি হওয়ায় তোমাদের স্কুলের প্রথম শ্রেণীতে তোমাদের স্কুলের প্রথম শ্রেণীতে পঁচিশ জন ও তৃতীয় শ্রেণীতে একত্রিশ জন ছাত্র এসেছে প্রতি শ্রেণীতে গড়ে কতজন ছাত্র এসেছে উত্তর পঁচিশ যুক্ত একত্রিশ প্রথম বন্ধুরের মধ্যে রাখা হয়েছে ভাজিত দুই সমান পঁচিশের সঙ্গে একত্রিশ যোগ করলে কত হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে আবার কি হয়েছে এখানে দেখা যায় প্রতি শ্রেণীতে গড়ে তাহলে আমরা কটা শ্রেণী আছে দুটো তাহলে আমরা কত দিয়ে ভাগ করেছি ভাজিত দুই বা দুই দিয়ে ভাগ করেছি এখানে ছাপান্ন ভাজিত দুই সমান কি হয়েছে আটাশ অতএব উত্তরটা হচ্ছে অতএব প্রতি শ্রেণীতে গড়ে আটাশ জন ছাত্র এসেছে